গোবরডাঙ্গা থেকে এসছে এক পায়ে সাইক্লিং করে এই এই প্রতিবন্ধকতা অস্বীকার করে উড়িয়ে দিয়ে এই মনের জোরটা কোথা থেকে পেলেন এই গোবরডাঙ্গা থেকে সাইকেলে করে তাও এক পায়ে যদিও আমরা অনেক এত আন্দোলনের কথা বলছি রক্তক্ষয়ী সংগ্রামের কথা বলছি কিন্তু মনের জোর তো দরকার হয় মনের জোর না থাকলে বোধহয় শ্রীরামের কাছে আসা যায় না একদমই ঠিক কিন্তু এই মনের জোরটা হচ্ছে শ্রীরামচন্দ্র শ্রী রামচন্দ্র চেয়েছেন বিদায় আজকে প্রায় এক হাজার কিলোমিটার পথ অতিক্রম করে আমি আসতে পেরেছি এই এই যে আশাটা এটা টোটাল পশ্চিমবঙ্গবাসী গবরডাঙ্গাবাসী তাদের ভালো সুকামনার জন্য আমি এসেছি এত দূর পথ অতিক্রম করে আসতে গেলে পথে অনেক ধরনের অসুবিধার মধ্যে পড়েছি কেননা ঝাড়খণ্ডের ওখানে আসলে পরে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় চোদ্দো তারিখে তো সবথেকে মজার ঘটনা আর প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ না থাকলে হয়তো আমি ওখানেই শেষ হয়ে যেতাম এই অবধি আর আশা হতো না শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল লাল বাবা বাবা স্বাস্থ্য একসাথে পাবেন ও শুধুমাত্র লাল বাবাতে আমার অ্যাক্সিডেন্ট হয় দুইজন স্কুটি আর একটা বাইক একসাথে পড়ে যায় ওদের ভীষণভাবে চোট লাগে হাত পা কেটে যায় কিন্তু আমার একটা হ্যান্ড গ্লাভস পড়া ছিল হাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখনও অব্দি মানে কোনো ধরনের অসুবিধা হয়নি শুধু হ্যান্ড গ্লাভসটা জাস্ট ছিঁড়ে গেছে কিন্তু সব কিছুই ঠিকঠাক একটু ব্যথা ছিল রামরাম করছিলাম গাড়ির ভিতরে উঠে ঠিক হয়ে গেছে সাধারণ আমি বলছি কি এই আবেগগুলোই কিন্তু আমাদের সম্পদ আমি আবার আপনাদের কাছে আসবো যারা বাংলাদেশ থেকে এসেছেন আপনি প্লিজ থাকুন আমাদের সঙ্গে আমি যেটা বল জিজ্ঞাসা করছিলাম যে বাংলাদেশ থেকে এতদূর আসা তো কেমন লাগলো আমাদের এখানে এই যে অযোধ্যা আমরা বলছি যে অযোধ্যা বেসিক্যালি একটা মিনি ভারত হয়ে রয়েছে আপনারাও দেখলেন যে এখানে তামিল থেকে উত্তরের দিকে জম্মু উত্তরাখণ্ড থেকে শুরু করে পশ্চিমে হরিয়ানা পাঞ্জাব পশ্চিমবঙ্গ তো রয়েছে তামিল কেরালা এত দূর দূর থেকে মধ্যপ্রদেশ রয়েছে গুজরাট রয়েছে রয়েছে প্রায় একটা মিনি ভারত কোথাও কি মনে হলো যেখানে কোনো আলাদা করে কাউকে কোনো দেখার রয়েছে কোনো কিছু কোথাও বিভাজন রয়েছে নাকি মনে হলে আমরা আমরা তো বলছি একটা মিনি ভারত দেখলাম আপনারা কি দেখলেন দেখুন ভারত তো কখনো মিনি হতে পারে না ঠিক আছে ভারতবর্ষ সর্বদাই সর্বদাই আপনার আছে সে আদি অনন্ত থেকে যেমন ছিল সনাতনীরা তেমনই আছে শুধুমাত্র আমাদের ভিতরে ডিভিশন ডিভিশন হয়ে গেছে ঠিক আছে আলাদা আলাদা হয়ে গেছে আমরা ঠিক আছে তো আমরা ভারতবর্ষ ভারতবর্ষকে আমরা চাই আবার পুনরায় যাতে ভারতবর্ষ আবার তার শক্তিতে ফিরে আসুক ঠিক আছে তার এক স্বরূপ আমরা আজ দেখতে পাচ্ছি এখানে এই রাম জন্মভূমি অযোধ্যাতে ঠিক আছে তো বেশ তো डेफिनेटলি ক্রোমশিয়া হচ্ছে কিন্তু আমাদের বক্তা বলছেন এই অজবধার মধ্যে আমাদের একটা আমাদের মানে গোটা দেশে মানুষের সঙ্গে আমাদের দেখা হয়েছে আপনাদেরও হয়েছে হ্যাঁ অনেকের সাথে দেখা হয়েছে এখান থেকে গুজরাট থেকে আসছে অনেকে অনেকে হরিয়ানা থেকে আসছে আমার আমার অনেক ফ্রেন্ডই থাকে তারা দেখা যাচ্ছে ইশ নেপাল থেকে আসছে ঠিক আছে থেকে অনেকে এসেছেন এবং সাইকেলে করে এসেছেন তিব্বত থেকেও এসেছেন ঠিক আছে মানে একটা কথা আছে মিনি 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 পৃথিবী 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 যে ভারত নয় আসলে মানে ওয়ার্ল্ড হয়ে গেছে কখনো রাম কখনো একজনের না রাম পুরো বিশ্বের পুরো বিশ্বের সেটা পুনরায় প্রমাণ হয়ে গেল আজ এই রাম জন্মভূমির এই প্রাণ প্রতিষ্ঠার দিনে বাইশে জানুয়ারিতে এই তার প্রমাণ হয়ে গেল ঠিক আছে এখানে সমস্ত মানুষ একত্রিত হয়েছে আর আমরা চাই রাম সকলের ভিতরে যেন সকলের ভিতরে যেন সেই শক্তি দিক যাতে সবাই একসঙ্গে 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 থাকতে পারে আমরা সনাতনীরা যাতে একে অপরের সাথে জুড়ে থাকতে পারি এটাই চাই সূত্র সব ভুলে যাতে সব ভুলে সব সনাতনীরা এক হয়ে আমরা হাতে হাত দিয়ে চলতে পারি এই চাই

অসাধারণ আমার একটা একটাই মানে এখানে মানে জয় করা খুব ভালো লাগলো যে বাংলার শ্রীরাম ইউপির শ্রীরাম জয় জয় শ্রীরাম আমার এই এই রকম এই অসাধারণ ছবি দেখতে দেখতেই আমরা এগোচ্ছি এবং আমি যেটা বলছিলাম যে ওই পারে তুমি দেখছো পারেতেও চলছে এদিকে এই প্রদীপ জ্বালানো এবং এই পারেও চলছেন প্রদীপ জানালো জ্বালানি এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং কথা বলতে বলতেই পরমাত্মানন্দ মহারাজজি আমাদের সঙ্গে চলে এসেছেন একবার ওনার সঙ্গে কথা বলে নিই মহারাজ ওদিকে রয়েছে আমাদের ক্যামেরা সরজুর পারে দাঁড়িয়ে আছি আমরা এবং কিছুক্ষণ আগেই আমি দেখছিলাম যে আমি যাদের যে ভাইদের সঙ্গে কথা বলছিলাম তারা হচ্ছেন একটু একটু ওদিকটায় হুম ব্যাস 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 যাদের সঙ্গে কথা বলছিলাম তারা হচ্ছেন বাংলাদেশের আমাদের ভাইরা তারা এসছেন দূর থেকে দাঁড়িয়ে আছেন এদিকে চলে আসুন আপনারা হ্যাঁ চলে আসেনি তো বাংলাদেশি ভাইদের সঙ্গে কথা বলছে আমরা বলছিলেন যে এই ভারতে এসে যে অভিজ্ঞতা হচ্ছে রাম তো আসলে একটা আদর্শ এবং দেখুন দেশ কালের সীমানা লঙ্ঘন করে আমরা যেভাবে দাঁড়িয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এটা ঐশ্বরিক লাগছে আমার তো নিজের আমি ভাবতেও পারিনি এত অসাধারণ দৃশ্য মানে দীপাবলি বলছিলাম আমরা কিন্তু জানি না এটা এটা কোন দীপাবলি এটা কীভাবে বিশ্লেষণ করবো কিন্তু এটাই তো রাম শুধুমাত্র রাম মন্দির প্রতিষ্ঠা নয় আমার মনে হয় রামের আদর্শ আজকে কোথাও প্রতিষ্ঠিত হচ্ছে তাই না আমরা আজকে অদ্ভুত রাম রসায়ন দেখতে পাচ্ছি আজকে সারাটা দিনের রাম মন্দিরের ভব্য শ্রীবিগ্রহ প্রতিষ্ঠায় আমরা যারা তার সাক্ষী তার একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলাম কেবল ভগবানের অনেক অনেক কৃপা আমাদের ওপর আছে বলে আজ থেকে বোধহয় ভারতবর্ষ শুধু ভারতবর্ষ কেন বলব সমস্ত সম্পন্ন মানুষ এক নতুন যুগের মধ্যে প্রবেশ করলো কাকে বলে রাম রসায়ন আজকে আমরা দিন সেই রাম রসায়ন দেখছি এবং এখনও মায়ের তীর সেই রাম রসে একেবারে টলমলও করছে চারিদিকে অকাল দীপাবলি খুশির রশনায় সেই সঙ্গে আতশবাজি স্বতঃস্ফূর্ত মানুষের ঢল নেমেছে চারিদিকে সারা অযোধ্যা শুধু অযোধ্যা কেন আমার কাছে খবর আসছে ভারতবর্ষের প্রান্তে প্রান্তে আজকে রাম উৎসব হচ্ছে শুধু ভারত নয় বিভিন্ন জায়গায় ভারতের গণ্ডি ছাড়িয়ে বিশ্বময় আজ আমরা রামকে নিয়ে যে নতুন রাজ্য প্রতিষ্ঠা করছি যে রাম রাজ্য যে সনাতন রাজ্য যে বিকাশের রাজ্য তার যেন আজ থেকে সূত্রপাত হয়ে গেল আজ থেকে পৃথিবী একটা নতুন যুগে প্রবেশ করলো শুধু ভারত নয় সারা পৃথিবী সারা বিশ্ব কেন রাম হচ্ছেন যিনি পরমাত্মা তিনি আমাদের আত্মা তিনি বিশ্ববাসীর আত্মা সর্বোপরি রাম থেকে রাষ্ট্রযাত্রার আজকে সূত্রপাত হলো আমারও আসবো তবে এই মুহূর্তে আমি একবার ঝট করে রোহিতকে বলবো দেখাতে যে এখানে টান দীপাবলি বলছিলাম এখানে টান একের পর এক আহ তুবড়ি জ্বালানো হচ্ছে এবং আলো রোশনা ভেসে যাচ্ছে কোথাও